আগরতলা শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত বিজয় শঙ্খনাথ সমাবেশে উপস্থিত থেকে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তেহার তথা সংকল্প পত্র নিয়ে বুধবার বিস্তারিত আলোচনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামনবমীর পবিত্র দিনে আজ প্রথমেই দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ভোটের প্রচারে বর্তমানে ব্যস্ত থাকার জন্য রামলালার সূর্যাভিষেক এবার ভার্চুয়াল মাধ্যমে দেখেছেন তিনি। ঠিক দুপুর 12টার সময় মন্দিরের গর্ভগৃহে একেবারে রামলালার কপালে গিয়ে পড়ে সেই সূর্যের আলো। সেই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এরপর বলেন, উত্তর পূর্ব দিক সৌভাগ্য বয়ে আনে, সূর্য রশ্মির প্রথম কিরণ পড়ে এখানে, এর মধ্য দিয়েই ফুটে ওঠে দেশের উত্তর পূর্ব ভারতের উজ্জ্বল ভবিষ্যতের নিশানা। বুধবারের জনসমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ত্রিপুরার মানুষ আমাদের সাথে আছে, অন্যায়ের বিরুদ্ধে বামেদের অপশাসনের বিরুদ্ধে এই রাজ্যের নারী শক্তি রুখে দাঁড়িয়েছে, এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারও, 3 লাখ গ্যাস কানেকশন পেয়েছে রাজ্যবাসী, জনজাতিদের উন্নয়নের জন্য গড়ে তোলা হয়েছে একলব্য মডেল স্কুল, উন্নয়নের পথে চলে আগামী ভবিষ্যতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত আরও 3 কোটি ঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 3,000 কোটি টাকা ব্যয়ে 4 লেনের হাইওয়ে তৈরি হচ্ছে ত্রিপুরায়। এই রাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত করতে মৈত্রী সেতু সূচনা করা হয়েছে। 5G ইন্টারনেট পরিষেবা পাচ্ছে ত্রিপুরাবাসী। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে রাজ্যের বরিষ্ঠ নাগরিকরা চিকিৎসা পাবেন বিনামূল্যে। বর্তমানে হীরা প্লাস মডেল বানানোর কাজও শুরু হবে, কিন্তু কেন্দ্রে যদি কংগ্রেসের সরকার থাকত তাহলে ত্রিপুরাবাসী এইসব থেকে বঞ্চিত হতো। লুকড ইস্ট পলিসি নিয়ে কাজ করত কংগ্রেসিরা, বর্তমানে অ্যাক্ট ইস্ট পলিসি চলছে ত্রিপুরাতে। বিরোধীদের আমলে ত্রিপুরার নাম ঠিকানাই জানত না কংগ্রেসিরা। কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসের অনেক নেতা মন্ত্রীরা ভারতের ম্যাপে ত্রিপুরার অবস্থান সম্পর্কেও অবগত ছিল না। আর সেখানে নরেন্দ্র মোদী ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি এখনও অবধি 50 বারের বেশি উত্তর পূর্ব ভারতে এসেছেন। কমিউনিস্টরা এই রাজ্যকে ভ্রষ্টাচার ও হিংসার আড্ডা বানিয়ে দিয়েছিল বলে এদিন ক্ষোভ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। এত বছর কংগ্রেস ও কমিউনিস্টরা এই রাজ্যে একে অপরের বিপক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু আজ তারা নিজেদের লুঠের দোকান বাঁচাতে একজোট হয়েছে বলে বুধবার স্বরূপ হয়েছেন তিনি। हमने 8 वर्षा जो संकल्प पत्र भेज दिया है वह त्रिपुरा के लोगों के समृद्धि का काम करेगा। अपने मैनिफेस्टो में आई है इस घोषणा से सीधा परिवार के उन लोगों को पहले होगा जिनकी आयु 30 साल 40 साल 50 साल 60 साल है, मेहनत करके कमाई करते हैं और परिवार में दादा है, दादी है, पिता है, माता है, बुजुर्ग है, मैं दोनों के लिए वादा लेकर आया हूं, आपके परिवार में जो 70 साल से ऊपर के हैं, कोई भी हो, त्रिपुरा का कोई भी नागरिक जो 70 साल से ऊपर का है और अगर वो बीमार हो जाता है, गंभीर तकलीफ आ जाती है, तो उनके बच्चों को आप सबको चिंता करने की जरूरत नहीं है, ये मोदी सरकार है। बीजेपी का मतलब है विकास की राजनीति, लेकिन यहां कांग्रेस का इतिहास रहा है विनाश की राजनीति, और कांग्रेस का तो खैर कोई है करप्शन की राजनीति। जब तक त्रिपुरा में सीपीएम और कांग्रेस पक्ष विपक्ष कर रहे यहां करप्शन चलता है। कांग्रेसों ने त्रिपुरा को हिंसा और भ्रष्टाचार का अड्डा बना दिया, तब कांग्रेस विपक्ष में थी, लेकिन आज एक दूसरे को गाली देने वाले ये लोग अपनी मुंह की दुकान बचाने यहां एक साथ आ गए। साथियों, ये कांग्रेस कम्युनिस्ट इतने अवसरवादी है, यहां त्रिपुरा में इनका गठबंधन है, लेकिन केरला में ये लोग एक दूसरे के जानी दुश्मन है। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।